নমস্কার বন্ধুগণ, চ্যানেল সোলফুল বঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীময়ী। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুটো টপিকে কথা বলবো। একটি হচ্ছে আমার ছোট্ট এবং স্পেশাল একটি বুক হল, যে বইগুলো কেনার জন্য আমি বহু দিন ধরে অপেক্ষা করে আছি সেটা শেয়ার করব, এবং আপনাদের সাথে শেয়ার করব আমার পড়া অন্যতম একটি সেরা ক্লাসিক উপন্যাস, যেটা আমি মাত্র 20 টাকায় কিনতে পেরেছিলাম। এবং কেনার আগে অবধি আমি জানতামও না যে বইটা এত ভালো হবে এবং আমার অন্যতম প্রিয় একটি বইয়ে পরিণত। ভিডিওটিকে শুরু করার আগে দুটো কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে, আমি কয়েকদিন আগে অভিক দত্তাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, যদিও তিনি সেই সম্পর্কে কিছুই জানতেন না, কিন্তু আমি দেখলাম যে উনি কোথা থেকেও সেই ভিডিওটা সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি তার একটি অ্যাকাউন্টের স্ট্যাটাসে সেটি আপলোড করেছে। তো আমার খুব ভালো লাগলো। এবং সেকেন্ড কথা হচ্ছে, এর আগের যে গানের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমাকে ভালোবেসে, তানসেনের তানপুরা ওয়েব সিরিজটা দেখে, সেই ওয়েব সিরিজের যে লিড অ্যাক্টর অর্থাৎ বিক্রম চ্যাটার্জি, সে ফেসবুকে তার নিজস্ব পার্সোনাল পেজ থেকে আমার এই গানটা শেয়ার করেছে। তো এই দুটো খবর আমার কাছে খুব আনন্দের, আমার কাছে যদিও খুব ছোটো ব্যাপার কিন্তু আমার কাছে এটা একটা অ্যাচিভমেন্টের মতোই। তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা সঙ্গ দেন বলেই, আপনারা উৎসাহ দেন বলেই আমি যেটুকু করার। এনিওয়ে, তো এবার চল শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে যে বইটা সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী। উল্লেখ্য যে এই বইটা কেনার আগে অবধি আমি এই বইয়ের নাম কোথাও শুনিনি। এই বই খুঁজে পাওয়ার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আমি শিয়ালদাতে কলেজ লাইফ থেকেই পড়তে যাই, ওখানে আমি প্র্যাকটিক্যালের প্রাইভেট ক্লাস করতে যেতাম, ফলে ওখানে যাতায়াত আমার ছিল। এবং যারা শিয়ালদায় গেছে তারা জানে যে সেখানে ফুটপাতে অনেকেই পুরনো বই বিক্রি করেন, তার মধ্যে অনেকেই ইরেগুলার, প্রতিদিন আসেন না, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা বিশেষ করে ওভারব্রিজের দুপাশে বিক্রি করেন। তো হঠাৎই এরকম দেখতে পাই যে একজন এরকম পাতিয়ে বই বিক্রি করছে, তা আমার চোখটা স্বাভাবিকভাবেই চলে যায়, যারাই বই ভালোবাসে তারা তো দেখবে। এবং দেখতে দেখতে আমি এই বইটা পাই। বইটা যখন তুলি লোকটা বলে যে মাত্র 20 টাকা। তো আমি বইটা কিনি, এবং এটা আমি বলে দিই যে কোন দিকের ফুটপাতে এটা আমি পেয়েছি, সেটা হচ্ছে রাজাবাজার থেকে শিয়ালদার দিকে যেতে, ওইখান দিয়ে যে ওভারব্রিজটা উঠছে তার ডান দিকে এটা বসেছিলো। তো সেখান থেকে আমি এটা পাই এবং 20 টাকা দিয়ে বাড়ি নিয়ে আসি। আমার কোনো আইডিয়া ছিল না যে আমি 20 টাকায় কী পেয়েছি। আই মিন, 20 টাকায় আজকাল 20 টাকায় 10টা ফুচকা হয় বাজারে, তো বুঝতেই পারছেন 20 টাকার মূল্য নেই বলতে গেলে। কিন্তু আমি 20 টাকায় যে কী বই পেয়েছিলাম পড়ার পর বুঝতে পারলাম, আমার লাইফের অন্যতম গ্রেট এক্সপিরিয়েন্স যে 20 টাকায় ওইভাবে হটকারিতার মধ্যে শুধুমাত্র নারায়ণ সান্যালের নাম দেখে এবং হংসেশ্বরী নামটা আমার পছন্দ হয়েছিল, এই দুটো দেখে আমার বইটা কেনা, এবং তারপর এত ভালো একটা সুন্দর ক্লাসিক উপন্যাসের সম্মুখীন হওয়া। তো এই বইয়ের ঘটনা এরকম যে নৃসিংহদেব নামে একজন, যার দুই রানী, বড় রানী মহামায়া এবং ছোট রানী হচ্ছে শঙ্করী, কিন্তু এই শঙ্করীর আবার একটি ইতিহাস আছে। এই শঙ্করীকে রাজামশাই 6 বছর বয়সে উদ্ধার করেছিল, এবং সেই শঙ্করী রাজামশাইয়ের থেকে অনেকটাই ছোট ছিল। সেই রাজবাটিতেই মানুষ হয়েছে, কিন্তু এক সময় পর দেখা গেল যে মহামায়া অর্থাৎ বড় রানী সন্তান সম্ভবা হতে পারবে না এবং কিছুদিনের মধ্যেই মারা যাবে, অর্থাৎ তিনি অসুস্থ। তিনি তখন জোর করে রাজামশাইয়ের সাথে শঙ্করী বিবাহ দেন। শঙ্করী তখন খুবই ছোট, রাজামশাই প্রায় 50-এর ঘরে এবং শঙ্করী তখন মনে হয় 15 না 13 বছর বয়স, মানে এতটাই ছোট। সেই অবস্থায় দুজনের বিয়ে হয়ে যায় এবং সেটা রাজামশাই প্রথমে রাজি হয়নি, তিনি বলেছিলেন যে আমার কন্যার মতো, কিন্তু শোনেননি বড় রানী মহামায়া। এই শঙ্করীর জীবনী নিয়েই মোটামুটি বলতে পারেন এই হংসেশ্বরী। হংসেশ্বরী নাম কারণ হংসেশ্বরীর মন্দির ছিল, সেই রাজবাটির পাশে হংসেশ্বরী মন্দির ছিল, যেখানে আরেকটি মূল ক্যারেক্টার অর্থাৎ সেই হংসেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিতের এক ছেলে ছিলেন, যার নাম ছিল শঙ্করদেব। এই শঙ্করদেব ছিল এই ছোট রানীর প্রায় বয়সের কাছাকাছি। এই শঙ্করদেবের সাথে ছোট রানীর একটি অদ্ভুত স্নেহের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কটিকে বাড়ির লোক বা চারপাশের মানুষ অন্য নজরে দেখতে থাকে। আমাদের সমাজ এই জিনিসগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারে না। তো যাই হোক, এই অবস্থায় শঙ্করদেবকে বাধ্য হতে হয় চলে যাওয়ার জন্য। চলে যাওয়ার আগে শঙ্করী তার কাছে এটা বলেন, বীজ মন্ত্র ভিক্ষা চান, কিন্তু সেটাও শঙ্করদেব দিতে রাজি হন না এবং তিনি ওখান থেকে প্রস্থান করেন। কিন্তু এরপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। মহামায়া নিজের ভুল বুঝতে পারেন, তিনি বুঝতে পারেন যে তার এরকম একটি বিয়ে দেওয়া ঠিক হয়নি। আর সবচাইতে বড় কথা, মহামায়া নিজে যেচে নিজের ইচ্ছাতে শঙ্করীর সাথে তার নিজের স্বামীর বিবাহ দিয়েছিল। তার স্বামী কিন্তু এটা রাজি ছিল না, কিন্তু তারপর অদ্ভুতভাবে
দেখা যায় যখন রাজামশাই শঙ্করীকে ভালো লাগতে শুরু করলো তখন মহামায়ার মধ্যে জ্বলন সৃষ্টি হলো। সে চাইলো না যে শঙ্করী আর রাজামশাইয়ের কোনো রকম কোনো মিল হোক বা তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হোক। মানে এর সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে সেটা হচ্ছে শঙ্করীর জীবন। এরপর শঙ্করীর জীবনে একের পর এক বিভিন্ন ধরনের কঠিন আবহাওয়ার সৃষ্টি হয় যার দ্বারা সে সবসময়ই পুরুষ বঞ্চিত হয়ে থেকে যায়। না তার স্বামীকে সে কোনো দিন পায়, না মনে মনে ভালো লেগেছিলো যাকে অর্থাৎ শঙ্করদেবকে সেই পুরোহিত তাকে কোনো দিনও পায়। কিন্তু শেষ অবধি গিয়ে একটা অদ্ভুত উপন্যাস লিখেছেন নারায়ণ সান্যাল, আপনি পড়লে বুঝতে পারবেন। এর বেশি বললে আমার স্পয়লার দেওয়া হয়ে যাবে। আমার পড়া অন্যতম একটি সেরা উপন্যাস, একটি নারীর ত্যাগ, তার জীবনকে নিজের চারপাশের মানুষের জন্য উৎসর্গ করা, ভালোবাসা অথচ সেখান থেকে বিতাড়িত হওয়া, তার নিজের স্বামীকে সে কোনো দিন নিজের করে পায়নি, সব মিলে একটা অদ্ভুত না পাওয়ার মাঝে লেখক শেষে গিয়ে একটি পাওয়া এঁকেছেন, যেটা আমার মতে এই উপন্যাসটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। একে তো হটকারিতার মাঝে 20 টাকায় কেনা উপন্যাস, দ্বিতীয়ত এত ভালো একটি লেখা, সব মিলিয়ে এটার আমার খুব মনের কাছের একটা বই। আমি কোনো দিনও এটা নতুন কপি কিনবো না, কারণ এটা আমার খুব স্পেশাল, আমার কাছে খুবই স্পেশাল। তো এই জন্য যারা পড়েনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো হংসেশ্বরী এটা ট্রাই করুন। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এছাড়াও এখানে সমাজের বিভিন্ন রীতিনীতি নিয়ে আছে, যেমন এই বাল্য বিবাহ নিয়ে কথা আছে, সতীদাহ প্রথা নিয়ে কথা আছে। এখানে রাজা রামমোহন রায়ের কথাও লেখক লিখেছেন, মানে তার সতীদাহ প্রথা নিয়ে কী মত ছিল, তিনি কীভাবে তার যুদ্ধটা শুরু করেছিলেন এই আইন পাশ করানোর জন্য। তখনকার দিনে সমাজের আসল চিত্রটা আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। এই যে বাল্য বিবাহ, এই যে খুব কম বয়সে মেয়েদের সঙ্গে বিশাল বয়সী পুরুষের বিয়ে, এর ফলে ঠিক কী হতো, এই সকল মেয়েরা ঠিক কীভাবে জীবনযাপন করতো, এরা জীবনে কি কোনো আনন্দ, কোনো সুখ, কোনো শান্তি পেত, সমস্ত কিছুর একটি সুন্দর ব্যাখ্যা এই বইটির মাধ্যমে নারায়ণ সান্যাল আমাদেরকে করেছেন। সব মিলিয়ে সবশেষে গিয়ে শঙ্করী চরিত্রটার প্রতি না আপনার একটা দুর্বলতা যেমন সৃষ্টি হবে, খারাপও লাগবে, আবার মহীয়সী মনে হবে না এই মেয়ের মতো সবাই হতে পারে না। এবং যদি কেউ পড়ে থাকেন তাহলে নিচে জানাবেন যে আপনি আমার সাথে সহমত পোষণ করছেন। এবার আমি বলবো আমার নতুন বুক হলের কথা, যেটা আমি ইদানিং কিনেছি। আমার বহুদিন থেকে ইচ্ছা মহাভারত কেনার। সত্যি কথা বলতে মহাভারত আমি এখান থেকে ওখানে খুচরা খাচরা করে পড়েছি, আমার নিজের দাদুর মহাভারত ছিল সেখান থেকে কিছু পড়েছিলাম, মা বাবা মা দাদু তাদের মুখ থেকে প্রচুর গল্প শুনেছি, কিন্তু পার্টিকুলার যে মহাভারত আসল থর সেটা আমার পড়া হয়নি। এই জন্য বহু দিন থেকে আমার ইচ্ছা যে আমি মহাভারত পড়ব। তো প্রথম যখন আমি শুরু করি খোঁজা যে ভালো কী আছে, বিভিন্ন জায়গা থেকে একটাই কথা শুনতে পাই যে রাজশেখর বসুর যে সারাংশটা আছে সেটা ভালো, এবং যদি একদম আসল মহাভারত পড়তে হয়, এলাবোরেটভাবে পড়তে হয়, তাহলে পড়তে হবে কালীপ্রসন্ন সিংহের অর্থাৎ হুতুম প্যাঁচার অনুবাদ করা মহাভারত। এই কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগর মহাশয়ের সহায়তায় 7 বছর ধরে সংস্কৃত মানে মহাভারতটি বাংলায় রূপান্তরিত করেছিলেন। 7 বছর লেগেছিল ওনার এটি করতে, এবং আজ অবধি এটিকেই শ্রেষ্ঠ মানা হয়। বহু বছর ধরে এই বইটি চলে আসছে, আগে 5টি খণ্ডে প্রকাশিত হতো, এখন সেটি 2টি খণ্ডে এসছে। মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিল আছে, তবে আমার মতে আমি যেখান থেকে কিনেছি সেটা আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে। আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেককে জিজ্ঞেস করেছি যে কত % ডিসকাউন্টে, আর বই দুটো এত ভারী না, আপনাদের পক্ষে কলেজ স্ট্রিট থেকে বই আনা খুবই কঠিন হবে। তা আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যদি আপনারা চান তাহলে নিচে চেক করতে পারেন এবং বইটা কিনতে পারেন। তো প্রথম আমি দেখাবো হচ্ছে আমার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। এটির দাম 300 টাকা, আমি এটা পেয়েছি 270 টাকায়। তো এই বইটা হচ্ছে সারাংশ অর্থাৎ মূল মহাভারতের জিস্ট আর কি। এটা পড়লে আপনি সব কিছুই জানতে পারবেন, কিন্তু হ্যাঁ এটা কিন্তু ওই একদম থর লেখা নয়, দেখতেই পাচ্ছেন বইয়ের মাপ দেখে বুঝতেই পাচ্ছেন। এটা তো আমি প্রথমে এটা দিয়েই পড়া শুরু করব, কারণ আগে ছোটোটা পড়ে নিই তারপর নয় বড়োটা পড়া যাবে, এই জন্য এটা আমি কিনেছি। এবং এরপরে যে মহাভারতটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পুরো ধান ইটের মতো মোটা, ভীষণ ভারী। তো এই দুটো বইয়ের মধ্যে এটা হচ্ছে প্রথম খণ্ড, এবং আরেকটা যে বই নীল রঙের ওটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মিলিয়ে দাম মোটামুটি 1800 কত টাকা, এবং আমি এই দুটোতে ডিসকাউন্ট পেয়েছি 25% দিয়ে, আমাকে 1400 মতো পে করতে হয়েছে, ঠিক আছে। আর ওরা সেখানে তার সাথে 50 টাকা যোগ করে 1450 টাকা, ওরা ডেলিভারি চার্জ 50 টাকা নেয়। আমার বাড়ি কিন্তু কলেজ স্ট্রিট থেকে বেশ খানিকটা দূরে, বা কলকাতা থেকে একটু দূরে, কিছুটা দূরে, প্রপার কলকাতা
দেয় না, তো ওরা 50 টাকায় ডেলিভারি চার্জ নিয়েছে এবং খুব স্মুথ ডেলিভারি, বই ঠিকঠাক এসেছে। তো সব মিলিয়ে আমার এই বইগুলো কেনার এক্সপিরিয়েন্স ওদের কাছ থেকে খুবই ভালো। আমি কোন প্রকাশনা থেকে কিনেছি, কীভাবে কিনেছি সব কিছু নিচে ডিসক্রিপশন বক্সে আমি আবারও বলছি, ডিটেল দিয়ে দেবো। এবং হংসেশ্বরী মিত্র ঘোষে এখন কত দাম সেটাও দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর বই পড়ুন। নমস্কার।